আমার চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মান দার্শনিকদের অবদান। দেখো, প্রথমে আমরা দেখে নিই জার্মানটা ঠিক কোথায় অবস্থিত। ইউরোপের একটা দেশ হচ্ছে জার্মান। দেখো, এই জায়গাটাই জার্মান, এদিকে আছে ফ্রান্স, এই যে ইউরোপের ম্যাপটা দেখতে পাচ্ছি, এদিকে আছে ইতালি। জার্মানকে ঘিরে এত ওয়ার্ল্ড ওয়ার টোয়ার্ল্ড ওয়ার হয়েছে। তো জার্মান সম্পর্কে আশা করি তোমরা জার্মান দেশটার পজিশন সম্পর্কে অবগত। ঠিক আছে, তো দেখে নিই জার্মান জিওগ্রাফির জিওগ্রাফারদের ফেজগুলো। অ্যাকচুয়াল জার্মান জিওগ্রাফিক্যাল থটকে তিনটে ফেজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পিরিয়ড, একটা এই প্রি ক্লাসিক্যাল পিরিয়ড, ক্লাসিক্যাল পিরিয়ড আর পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ড। ঠিক আছে, প্রি ক্লাসিক্যাল পিরিয়ডে ভার্নিয়াস আর কান্ট মেনলি মেজার, মানে দুটো জিওগ্রাফার। বাকি ক্লাসিক্যাল পিরিয়ডেতে হাম্বল্ট রিটার আছে, আর পোস্ট ক্লাসিক্যালে তো আরও অন্যান্য অনেকেই আছে, অস্কার পাস্কেল, র্যাটজেল, রিচটফেন, তো এরা সবাই আছে। তো আজকে আমরা যেই মানে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রি ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে আলোচনা করব। তো প্রি ক্লাসিক্যাল পিরিয়ডে যে সমস্ত জিওগ্রাফাররা আছে তাদের মধ্যে পিটার অ্যাপেন, সেবাস্টিয়ান মুনস্টার, ক্লুভেরিয়াস, এরা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পিটার অ্যাপেনের লেখা দেখো দুটো বই, এই দুটো বইয়ের নাম মনে রাখবে, এরকম আসে এক্সামেতে। একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রিটিস, আর একটা হচ্ছে কনসেপ্ট অফ জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। পিটার অ্যাপেনের মেন যে কাজটা ছিল, তিনি কিন্তু ধূমকেতুর উপর বেশি কাজ করেছেন, বিভিন্ন ধরনের ধূমকেতুর ডিসক্রাইব করেছেন সেগুলো সম্পর্কে। তো আরেকটা হচ্ছে যে তিনি ওয়ার্ল্ডটাকে মানে হার্ট শেপেতে এঁকেছিলেন। অ্যাকচুয়াল হার্ট শেপেতে এই কারণে এঁকেছিলেন কারণ কি, ল্যাটিটিউড আর লংগিটিউডের মানে পজিশন করেছিলেন যেটা। আর তখনকার টাইমে, টাইম পিরিয়ডটা দেখো 1495, তো এই টাইম পিরিয়ডে কিন্তু সাউথ পোল সম্পর্কে মানুষের কোনো নলেজ নেই। তো স্বাভাবিকভাবেই মানে যে পজিশনটা করা হচ্ছে সেখানে সাউথ পোলটা বাদ দেওয়া হচ্ছে এবং নর্থের দিকেই মানে বেশি কনসেন্ট্রেট করা হচ্ছে, যার জন্য আর্থের এই পজিশনের ক্ষেত্রে আর্থের শেপটা নিয়েছিল একটা হার্ট শেপ। ঠিক আছে, তো পিটার অ্যাপেন মেনলি হার্ট শেপ এই ওয়ার্ল্ড ম্যাপ আঁকার জন্য ফেমাস। ওকে, পরেরজনকে দেখে নিই। পরে যিনি আছেন, এখানে আর বেশি কিছু জানতে হবে না। সাবস্টান মুনস্টারের লেখা এই বইটার নাম মনে রাখবে, সেটা হচ্ছে জিওগ্রাফিয়া ইউনিভার্সালিস। আর ক্লুভেরিয়াসের লেখা বইটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন ইউনিভার্সাম জিওগ্রাফিয়াম। অ্যাকচুয়াল ক্লুভেরিয়াস যে ছিলেন তিনি ইউনিভার্সাল জিওগ্রাফির উপর কাজ করেছেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এরপরে দেখে নিই ভারেনিয়াসকে। ঠিক আছে, ভারেনিয়াস কিন্তু মানে খুব বেশি টাইম বাঁচেনি, কিন্তু কারণ কি তিনি মাত্র 28 বছর বয়সেই মারা যাচ্ছেন। ঠিক আছে, তো ভারেনিয়াস যিনি ছিলেন তিনি কিন্তু এই অল্প বয়সের মধ্যে তিনি হচ্ছে জিওগ্রাফির উপর একটা মেজার ইম্প্যাক্ট ফেলে গেছেন, কারণ তিনি জিওগ্রাফির মধ্যে ডিকোটোমি ব্যাপারটা মানে নিয়ে এসেছিলেন, সিস্টেমেটিক ভার্সেস রিজিয়নাল। এই যে মানে জিওগ্রাফিটাকে দুটো ব্রাঞ্চে ভাগ করছেন, একটা হচ্ছে সিস্টেমেটিক জিও আর একটা রিজিয়নাল জিও বা জেনারেল আর স্পেশাল, এই এই ভাগটা কিন্তু ভারেনিয়াস নিয়ে এসেছিলেন। ঠিক আছে, যার জন্যই তিনি মেনলি ফেমাস। দেখো এখানে এই যে সিস্টেমেটিক জিও আর রিজিয়নাল জিও কী জিনিস বলতো? সিস্টেমেটিক জিও যেটা যেটা সিস্টেমের কথা বলছে, যে একটা সিস্টেমে কোনো কিছুকে আলোচনা করা উচিত, কোনো কিছুকে ডিসক্রাইব করা উচিত। যেমন ধরো আমি যদি ধরি যে ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের যে মাউন্টেনগুলো আছে, সাপোজ আমাদের ইন্ডিয়াতে এখানে হিমালয় আছে, আন্দ্রিজ, ওখানে আন্দ্রিজ আছে, তারপরে তোমার রকি মাউন্টেন, তো এই এই যে বিভিন্ন জায়গায় যে মাউন্টেন আছে, তো আমি এই শুধুমাত্র মাউন্টেন নিয়ে আলোচনা করছি সাপোজ। ঠিক আছে, সাপোজ আমি শুধুমাত্র মাউন্টেন নিয়ে আলোচনা করছি, তার মানে আমি একটা সিস্টেম ফলো করছি। তো এখানে সিস্টেমেটিক জিওগ্রাফিতে কী হচ্ছে, একটা টপিক নিচ্ছি মাউন্টেন, সেই টপিকটা হচ্ছে মাউন্টেন, দিয়ে আমি গোটা ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কী মাউন্টেন আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো এটা হচ্ছে একটা সিস্টেমেটিক আলোচনা হচ্ছে। বাট রিজিওনাল জিওগ্রাফি কোনটা বলতো, যে একটা রিজিয়নে সেখানে যা যা আছে, সাপোজ একটা রিজিয়ন সেখানকার ক্লাইমেট, সেখানকার মাউন্টেন, সেখানকার রিভার, তো আমি ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আলোচনা করছি, সেখানকার পিপল, সেখানকার কালচার, তো এটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। তো তিনি যে ভাগটা করেছিলেন, একটা হচ্ছে সিস্টেমেটিক মানে একটা টপিকটা, একটা থিমকে নাও এবং সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা করো, একটা কনসেপ্ট করো, আর একটা হচ্ছে যে তোমার রিজিওনাল জিওগ্রাফি, যে একটা রিজিয়ন বেসিসে তুমি আলোচনা করো। তো জিওগ্রাফির মধ্যে এই দুটো ভাগটাকে নিয়ে তিনি প্রথম ভাগ দুটো নিয়ে এসেছিলেন এবং তা নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, ভারেনিয়াস যিনি ছিলেন, আরেকটা হচ্ছে যে ভারেনিয়াস যিনি ছিলেন তিনি হচ্ছে তিনি যথেষ্ট গরিব একটা মানে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি আমস্টারডামে যখন একটা টিউশন টিউটার হিসেবে জয়েন করছেন, তো তখন সেখানকার আমস্টারডামের লোকজন কি বলতো, তখন তো প্রচুর এক্সপ্লোর করতো, সেখানকার লোকজন ট্রেড ট্রেড প্রচুর করতো, যার জন্য লোকজন বাইরে যেত প্রচণ্ড, আর তখন ছাপাখানাও অলরেডি আবিষ্কার হয়ে গেছে, তো যার জন্য প্রচুর বই টই ছাপা হতো বাইরের দেশ সম্পর্কে, নলেজ গ্যাদার করার জন্য কিভাবে কি সমুদ্র দিয়ে কিভাবে কি যাবে, তো চায়না টাইনা সম্পর্কে এখানকার এখানে অনেক ধরনের বই টই অন্যান্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হতো, তো সেইগুলো তিনি পড়েছিলেন এবং সেগুলো সম্পর্কে নলেজ গেইন করেছিলেন এই ভারেনিয়াস যখন আমস্টারডামে ছিলেন তখন। এবং সেগুলো সম্পর্কে নলেজ নিয়ে তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে রেজিনি ল্যাপুনি আর সিয়াম। এই বইটা কিন্তু চায়নার উপর মানে চায়নার উপর নিয়ে তিনি বইটা,
আর ভারেনিয়াসের মেন একটা বই আছে, সেটা হচ্ছে জিওগ্রাফিয়া জেনারেলিস, এটা আসে এক্সামেতে যে জিওগ্রাফিয়া জেনারেলিস কার লেখা, ঠিক আছে? তো এটা ভারেনিয়াসের লেখা। তো তিনি এই জিওগ্রাফিয়া জেনারেলিস্টকে তিনটে ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে অ্যাবসলিউট জিওগ্রাফি, একটা রিলেটিভ জিওগ্রাফি, আর কম্পারেটিভ জিওগ্রাফি। অ্যাবসলিউট জিওগ্রাফিটা কি নিয়ে ডিল করছে, না একটা আর্থ মানে আমাদের যে আর্থটা আছে তাকে হোললি তাকে সেটাকে নিয়ে ডিল করছে, এটা এটার ফিগার, এটার ডাইমেনশন, এটার এটার মেজারমেন্ট, তো এইগুলো নিয়ে তিনি মানে এটার মোশন মানে আর্থের ব্যাপারটা নিয়ে অ্যাবসলিউট জিওগ্রাফিতে তিনি আলোচনা করছেন। রিলেটিভ জিওগ্রাফিতে কি আলোচনা করছেন, যে আর্থের সঙ্গে অন্যান্য যে স্টার, অন্যান্য মানে সান বলো স্টার বলো, এদের যে রিলেশন, সেই রিলেশনটা তিনি রিলেটিভ জিওগ্রাফিতে আলোচনা করছেন, তারপরে এখানকার সিজন, ক্লাইমেট এইসব নিয়ে, ঠিক আছে? আর কম্পারেটিভ জিওগ্রাফি যেটা, সেটাতে তিনি করছেন যে যে আর্থের, আর্থ সার্ফেসটার ডিভিশন করছেন, আর্থ সার্ফেসের ডিভিশন নিয়ে তিনি আলোচনা করছেন, আর সেখানে মানে ম্যাপ প্রজেক্ট, ম্যাপের কনস্ট্রাকশন, লংগিটিউড ল্যাটিটিউড, এগুলো নিয়ে তিনি আলোচনা করছেন, হচ্ছে যে তার কম্পারেটিভ জিওগ্রাফি মানে জিওগ্রাফিয়া জেনারেলিস্টকে তিনটে ভাগে ভাগ করে তিনি এইভাবে মানে আলোচনা করেছিলেন, ঠিক আছে? আর পরেরজনকে দেখে নিয়ে হচ্ছে যে ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্ট যিনি ছিলেন তিনি হচ্ছে ফাদার অফ এক্সেপশনালিজম, তাকে বলা হয় ফাদার অফ এক্সেপশনালিজম। তিনি অপোজ করছেন জেনারেলাইজেশনটাকে। দেখো এক্সেপশনালিজম আর জেনারেলাইজেশন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আগে বলছি। এক্সেপশনালিজম কি বলছে, যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফিনোমেনা, প্রত্যেকটা হিউম্যান বিং, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এক্সেপশন, মানে প্রত্যেকে যে যার নিজের মধ্যে এক্সক্লুসিভ, তারা এক্সেপশন, মানে তাদের মধ্যে সিমিলারিটি থাকতে পারে বাট তারা হচ্ছে এক্সেপশন, তারা যে যার মতো মানে আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা। আর তিনি অপোজ করছেন জেনারেলাইজেশন। দেখো জেনারেলাইজেশন, জেনারেলাইজ করলে কি হয়, কোনো একটা কনসেপ্ট যখন আমরা জেনারেলাইজ করতে পারি তখনই কিন্তু আমরা থিওরি দিতে পারি। দেখো তুমি অনেক কিছু জিনিস অবজার্ভ করলে, তুমি একটা ফিল্ড ওয়ার্ক করছো, তুমি অনেক কিছু জিনিস অবজার্ভ করলে, এবারে সেই মানুষ মানে কোনো কয়েকটা জিনিসের মধ্যে সিমিলারিটি পেলে এবং তুমি একটা ডিসিশনে পৌঁছালে, তার মানে কি তুমি সেই জিনিসগুলোকে জেনারেলাইজ করলে, মানে দুটো দুটো বা তিনটে, তুমি সাপোজ ধরো দশটা, একটা দশটা ডেটা নিয়েছো, তার মধ্যে পাঁচটা ডেটার মধ্যে পেলে যে একটা কোনো একটা জিনিসের মধ্যে পজিটিভ কিছু পেলে, আর মানে পাঁচটাতে, পাঁচটা বা সাতটাতে তুমি পজিটিভ পেলে, তিনটাতে তুমি নেগেটিভ পেলে, বাট তুমি জেনারেলাইজ করে দিলে ওই তিনটাকে মানে নেগেটিভটাকে বাদ দিয়ে তুমি জেনারেলাইজ করে দিলে যে এখানে এই জিনিসটা পজিটিভ, ঠিক আছে? তো তুমি যে জেনারেলাইজ করে দিলে এই ব্যাপারটাতে, তাহলে তুমি একটা থিওরি বা ল দিতে পারবে। বাট এক্সেপশনালিজম কি বলছে, যে প্রত্যেকটা জিনিস আলাদা। তো এখানে ইমানুয়েল কান্ট যিনি ছিলেন তিনি এক্সেপশনালিজমের তাকে ফাদার বলা হয়, আর তিনি এই জেনারেলাইজেশনের ব্যাপারটাকে অপোজ করতেন, ঠিক আছে? আর তিনি তার হচ্ছে যে মেনলি লজিকের উপরে, যে মানে সিলোলিজম, লজিক টজিকের উপর তিনি বেশি মানে তার মেজর ওয়ার্ক আছে। আর হচ্ছে তিনি একটা কথা বলেছেন যে স্পেস ইজ নট আ থিঙ্ক অর ইভেন্ট, এই এই জিনিসটা আছে একটা কোটেশনের মধ্যে, যে এই এই কোটেশনটা কে বলেছে, ঠিক আছে? তো তিনি বলছেন যে স্পেস একটা একটা জায়গা বা স্পেস, সেটা কোনো থিঙ্ক, কোনো ঘটনা বা কোনো বস্তু নয়, সেটা হচ্ছে যে ঘটনা আর বস্তুর একটা ফ্রেমওয়ার্ক, মানে সেটা শুধুমাত্র ঘটনা বা শুধুমাত্র বস্তু নয়, বাট এটা একটা ফ্রেমওয়ার্ক অফ থিঙ্কস অ্যান্ড ইভেন্টস, তিনি এই কথাটা বলেছেন, ঠিক আছে? আর ইমানুয়েল কান্টের তো আমরা নেবুলা হাইপোথিসিস পড়েছি ফিজিক্যাল জিওতে, ঠিক আছে? তো আর্থ, আর তার মেজর ওয়ার্কগুলো যেগুলো ছিল, এই কতগুলো মানে এই তিনটে বইয়ের নাম, এই তিনটে বইয়ের নাম মনে রাখবে, একটা হচ্ছে যে কী বলে জেনারেল ন্যাচুরাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ হেভেন্স, মানে থিওরি অফ হেভেন্স, এবং তিনি একজন কী বলে গডে বিশ্বাস করতেন, যেটা যার জন্য তিনি থিওরি অফ হেভেন, হেভেনের থিওরি দিয়েছেন। আরেকটা হচ্ছে যে ক্রিটিক অফ পিওর রিজন, আরেকটা হচ্ছে ক্রিটিক অফ জাজমেন্ট। এই তিনটে বই তিনি লিখেছেন, এই তিনটে বইয়ের নাম মনে রাখবে। দেখো এখানেই আমরা কিন্তু প্রি ক্লাসিক্যাল ফেজটা শেষ করলাম। প্রি ক্লাসিক্যাল ফেজের পরে আমরা যে ফেজটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফেজ। ক্লাসিক্যাল ফেজে আমরা দুটো জিওগ্রাফারকে নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে হাম্বল্ট আর একটা হচ্ছে রিচার্ড। ধন্যবাদ।